আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নাচাপ স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত নার্সারি শ্রেণীর গণিত ক্লাসে ছোট ছোট সোনামণিরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ইনশাআল্লাহ আমাদের সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে বাসায় অবস্থান করছেন এবং ক্লাসগুলো মন দিয়ে করছেন। আজকে আপনাদের ক্লাসে কি আছি? আমি আছি রেজওয়ানা হক টুমকি। ক্লাস শুরু করার আগে আমরা কি করব, একটা ছোট রাইম দিয়ে ক্লাস শুরু করব। প্লে রাইমটা আজকে আমরা সবাই মিলে করব। আসেন করে ফেলি। বয়েজ অ্যান্ড গার্লস কাম আউট টু প্লে, দ্য মুন ডট শাইন অ্যাজ ব্রাইট অ্যাজ ডে। সবাই পড়েছেন? এবার আমরা ক্লাসে চলে যাব এবং তার আগে কি করতে হবে সেটা অবশ্যই বোর্ডে আটকে নেবেন এবং সাথে কি নেবেন, পেন্সিল, রাবার এবং স্কেল। আসেন শুরু করি। আমরা কি করব দেখেন, আজকে আমরা কি করব, এক নম্বরে এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলো উল্টা দিক থেকে লিখুন। উল্টা দিক থেকে মানে কি বলেন তো, শেষ থেকে শুরু, তাই না? প্রথমে আমরা কি লিখবো, এক না দশ? দশ লিখবো, দশ। তার ঠিক আগে নয়, আট, সাত, ছয়, পাঁচ, চার, তিন, দুই, এক। আমরা লিখলাম উল্টা দিক থেকে, একবার পড়ে ফেলি। দশ, নয়, আট, সাত, ছয়, পাঁচ, চার, তিন, দুই এবং এক। হয়ে গেল আমাদের উল্টা দিক থেকে লেখা। দুই নম্বরে আমরা কি করবো, স্পেলিং লিখুন। স্পেলিং লিখবো, কত স্পেলিং? ওয়ান, ফোর, ফোরটিন। ফোরটিন মানে প্রথমে কি হবে বাবুরা বলেন তো, ফোর বানান। ফোর বানান আমরা সবাই জানি, এফ ও ইউ আর, ফোর, টেন, টি ডাবল ই এন, টেন, ফোরটিন। ফোরটিন মানে এফটা হবে বড় হাতে, বাকিগুলো হবে ছোট হাতে। তাহলে ফোরটিন মানে কি, এফ ও ইউ আর, ফোর, টি ডাবল ই এন, টেন, ফোরটিন। তারপরে আছে ওয়ান, এইট, এইটিন। এইটিন মানে কি, ই আই জি এইচ টি, এইট ডাবল ই এন। এইটিন মানে কয়টা টি? একটা টি, ই আই জি এইচ টি ডাবল ই এন, এইটিন। এরপর আছে টোয়েন্টি, টি ডাব্লিউ ই এন টি ওয়াই, টোয়েন্টি, টি ডাব্লিউ ই এন টি ওয়াই, টোয়েন্টি। তারপরে কি আছে টোয়েন্টি থ্রি, টোয়েন্টি থ্রি বানালে কি লিখবো প্রথমে, টোয়েন্টি বানান লিখবো, টি ডাব্লিউ ই এন টি ওয়াই, টোয়েন্টি, থ্রি বানান, টি এইচ আর ডাবল ই, থ্রি, তাহলে কি হলো টোয়েন্টি থ্রি, টি ডাব্লিউ ই এন টি ওয়াই, টোয়েন্টি, টি এইচ আর ডাবল ই, থ্রি, টোয়েন্টি থ্রি। তিন নম্বরে আমরা যোগ করব। যোগ মানে কি, একসাথে করা। যোগ মানে হলো একসাথে করা। প্রথমে কি আছে, দুই আছে এবং নিচে আছে এক, দুইয়ের সাথে এক কি করব, যোগ করব। এক, দুই, তিন, দুইয়ের সাথে এক যোগ করলে কত হয়, এক, দুই, তিন। তাহলে এখানে আমরা কি করব, তিন লিখব। এরপরে দেখেন উপরে চার আছে, নিচে এক আছে, তাহলে চারের সাথে এক কি করব, যোগ করব। এক, দুই, তিন, চার, পাঁচ, নিচে কত হবে, পাঁচ, চারটা আঙুল, চারের সাথে এক যোগ করলে কত হয়, এক, দুই, তিন, চার, পাঁচ, এখানে আমরা পাঁচ লিখেছি। এবং চার নম্বরে নিচের সংখ্যাগুলো বড় থেকে ছোট অনুযায়ী সাজিয়ে লিখুন। বড় সংখ্যা কোনটা, এই সংখ্যাগুলোর মধ্যে বড় হচ্ছে পঁচাত্তর, পঁচাত্তর আমরা লিখে ফেললাম। তার ঠিক ছোট কোনটা, চার দশ চার, সাত দশ চার, চুয়াত্তর, সাত দশ চার, চুয়াত্তর। তার ঠিক ছোট, সাত দশ তিন, তিয়াত্তর। তার ঠিক ছোট, সাত দশ দুই, বাহাত্তর। তার ঠিক ছোট, সাত দশ এক, একাত্তর। আবার পড়ে ফেলি, পঁচাত্তর, চুয়াত্তর, তিয়াত্তর, বাহাত্তর, একাত্তর, তাই না বাবুরা? বড় থেকে ছোট ঠিক আছে তো? ওকে, এবার পাঁচ নম্বরে আমরা বাদ করার ডিজিট দ্বারা পাকা ঘর পূরণ করুন। আমরা দেখবো কোন ডিজিটটা বাদ গেছে। টোয়েন্টি সিক্স, টোয়েন্টি সেভেন, টোয়েন্টি এইট, টোয়েন্টি নাইন, টোয়েন্টি নাইন কি এখানে আছে? না, বাদ গেছে। তাহলে কোথায় লিখবো, পাকা ঘরে। থার্টি সিক্স, থার্টি সেভেন, থার্টি এইট এখানে নাই, কি আছে, থার্টি নাইন, ফোরটি, তাই না? থার্টি এইট বাদ গেছে না, থ্রি এইট, থার্টি এইট আমরা কোথায় লিখবো, ফাঁকা ঘরে। তারপরে দেখেন ফোরটি টু, ফোরটি থ্রি এখানে বাদ গেছে, তারপরে কি আছে, ফোরটি ফোর, ফোরটি ফাইভ, ফোরটি সিক্স। তাহলে ফোর, থ্রি, ফোরটি থ্রি আমরা কোথায় লিখবো, ফাঁকা ঘরে। ঠিক আছে বাবুরা, এভাবে আমরা বাদ করার ডিজিটগুলো খুঁজে বের করলাম এবং কোথায় লিখলাম, ফাঁকা ঘরে লিখে ফেললাম। আমাদের লেখার বিষয়টা শেষ হলো। এবার আমরা কি করব, এবার আমরা মুখোমুখি পড়ব। কি পড়ব, এক নম্বরে ইলেভেন থেকে ফিফটিন পর্যন্ত ডিজিটগুলো স্পেলিং মুখোমুখি বলুন। কত থেকে কত, ইলেভেন থেকে ফিফটিন, সবাই আমার সাথে বলেন, ইলেভেন, ই এল ই ভি ই এন, ইলেভেন, টুয়েলভ,
T-W-E-L-V-E, 12. 13. T-H-I-R-T-W-E-N, 10. 13. 14. F-O-U-R, 4, T-W-E-N, 10. 14. 15. F-I-F, 5, T-W-E-N, 10. 15. এবার দুই নম্বরে 41 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলো মুখে মুখে বলুন। আসুন বলে ফেলি। 4-10-1-41, 4-10-2-42, 4-10-3-43, 4-10-4-44, 4-10-5-45, 4-10-6-46, 4-10-7-47, 4-10-8-48, 4-10-9-49, 5-0-50। এরপরে ছবিগুলির সংখ্যা বলুন। আসেন আমরা ছবিগুলির সংখ্যা বলি। বক্সের প্রথম কোণে কয়টা ছবি আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। কয়টা আছে মনে রাখবেন বাবুরা? 8টা। কয়টা হলো? 8টা। পরের বক্সে দেখি কয়টা স্টার আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। কয়টা হলো? 1, 10, 1, 11। প্রথম ঘরে হচ্ছে 8টা, পরের ঘরে হচ্ছে 11টা। তাহলে আমরা সংখ্যা পেলাম প্রথম ঘরে 8 এবং দ্বিতীয় ঘরে 11। বাবুরা এই ছিল আজকে আমাদের লেখার এবং পড়ার বিষয়বস্তু গুলো। আশা করি আপনারা সবাই সুন্দর করে কমপ্লিট করেছেন শীটটা এবং ওদের সাথে পড়া বলেছেন। আগামীতে দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।